আমরা গতকাল এসে পৌঁছেছি আর এই বাড়িটায় আমরা আছি। বাড়িটার একটা ভালো সুন্দর ছবি আমি পোস্ট করছি এখন, দেখো ভীষণ সুন্দর জায়গাটা। এটা কিন্তু একটা এয়ারবিএনবি অ্যাকোমোডেশন, আমরা কোনোদিন ফার্ম হাউসে থাকিনি। হ্যাঁ অফকোর্স আমরা দেশে বাগানবাড়ি যে বলতে যেটা যেরকম বুঝি, অ্যান্ড অলসো মানে দেশে সুন্দর সুন্দর ফার্ম হাউসও আছে, সেখানে আমরা গেছি, কিন্তু আমরা কোনো দিন সুইডেনে কোনো ফার্ম হাউস ভিজিট করিনি। তো এক্সপিরিয়েন্সটা কেমন এখানে থাকার সেটা দেখার চেষ্টা করছি। এত সুন্দর নেচার, চারদিক সবুজ জঙ্গল আর ক্ষেতের জমি। বাড়িটার অনেকগুলো পার্ট আছে, তো একটা পার্টে আমরা থাকছি যেখানে কটা বেডরুম যেন আমাদের, একটা দুটো তিনটে চারটে পাঁচটা বেডরুম, আর তার সাথে একটা হল উইথ কিচেন। খুব সাংঘাতিক ওয়েল ইকুইপড বলবো না, কিন্তু ইটস নাইস, আই মিন ইটস জাস্ট এনাফ। কারোর গাড়ি না থাকলে এখানে পৌঁছানো প্রায় নেক্সট টু ইম্পসিবল বলা যেতে পারে। ইটস জাস্ট ইন দ্য মিডল অফ নোয়্যার। এটা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশনটা, একটা পার্টটায় আমরা থাকছি, আর এই পার্টটার মধ্যে ওদের ভেড়া থাকে। আমাদের ঘরের একটা পার্ট, একটা দরজা আছে যেটা হচ্ছে কমন দরজা, ভেড়ার ঘর না আমাদের ঘরের। তো সুন্দর তারা গান গাইছে আমরা শুনতে পাচ্ছি। মশা মাছি এবং পোকামাকড়ের পরিমাণ বেশ। আমাদের টিবি ভ্যাকসিনেশনটা এখনও নেওয়া হয়নি। এখন যারা সুইডেনে বহু বছর থাকছো তারা শুনলে, বা আমার সুইডিশ বন্ধুরাও যখন শোনে বা কলিগরাও যখন শোনে, তখন তারা পুরো আঁতকে ওঠে যে আমরা এখনও ভ্যাকসিনটা নিইনি। তো ভ্যাকসিনটা বেসিক্যালি এখানে নিতে হয়, কারণ এখানে এক ধরনের পোকা আছে যাদেরকে টিক্স বলা হয়, তারা চামড়ার নিচে চলে যায় এবং সেখান থেকে ব্লাড সাক করে ওরা বেঁচে থাকে। আর সেখান থেকে মানুষদের এবং জন্তু জানোয়ার সবারই পায়েস প্রোটেক্টেড, কারণ ওকে আমি ওষুধ খাইয়ে দিয়েছিলাম। কিন্তু মানুষের ভ্যাকসিনেশনটা নেওয়া না থাকলে সেখানে তার মানে মর্মান্তিক দশা হয় এবং মাসের পর মাস হাসপাতালে কাটাতে হয়। এবং যেটা খুব বাজে রোগ এটা থেকে হয়, আমি যেটা শুনেছি, আমি হয়তো ভুলও বলতে পারি, বাট আমার যতটুকু মনে পড়ছে যেটা হয় সেটা হচ্ছে এনকেফেলাইটিস, যেটা তোমরা খুব ভালো করেই জানো, ইটস ওয়ান অফ দ্য মোস্ট ডেডলিয়েস্ট সিচুয়েশন। একটা ছোট্ট বারবিকিউয়ের সিস্টেম আমাদের দিয়ে গেছে যিনি ওনার্স তিনি। তো এটা একটু ধুতে হবে আর পরিষ্কার করতে হবে, তো তাই জন্য ওই ধোয়ার ব্যবস্থাটা আমি আর মা করব এখন। হ্যালো হ্যালো, তো হ্যাঁ যেটা বলছিলাম, দুই বাবা আর সন্দীপ গেছে গ্রোসারিতে। এখান থেকে 25 কিলোমিটারের দূরে গ্রোসারি, অ্যাজ আই সেড ইটস ইন দ্য মিডল অফ নোওয়্যার। তো 25 কিলোমিটার ট্রাভেল করে আমার বাবা ড্রাইভ করছে, বিকজ হি ক্যান, উই কান্ট, কারণ এত বছর আমরা সুইডেনে আছি, এখন আমাদের সুইডিশ লাইসেন্স ছাড়া ইন্ডিয়ান লাইসেন্সে আমরা গাড়ি চালাতে পারবো না। আর তোমাদের ঘরটা দেখাচ্ছি, ধরো এই হচ্ছে আমাদের এন্ট্রান্স। ফানি থিং ইজ আমাদের দরজাটা বন্ধ করা যায় না, নিচে পায়েস বাইরে যাওয়ার জন্য ঘোরাঘুরি করছে। আচ্ছা, এখানে এন্ট্রেন্স থেকে ঢুকে বাঁ দিকে কোট আর জুতো রাখার জায়গা, আর তার সাথে হচ্ছে একটু পুরনো দিনের সুইডিশ বাড়ি যেরকম দেখতে হয় একদম ওরকম ইন্টেরিয়ার, অ্যাকচুয়ালি বাড়ি কাম ফার্ম হাউস বলা যেতে পারে। কারণ হ্যাঁ মানে আমাদের মনে হয় যে এটা একটা ফার্ম বরাবর একটা ফার্ম ছিল, যদি না ফার্ম হাউস ছিল, তো পরে হয়তো ফার্ম হাউস বানানো হয়েছে। তো এখানে সামনে দুটো দরজা যেটা দেখা যাচ্ছে, দুটো হচ্ছে দুটো বেডরুম, আর ডান দিকে ঘুরলে এই যে দরজাটা সেটাই বলছিলাম, যেটা হচ্ছে ভেড়ার ঘরের দরজা। কিন্তু এখানে আমরা ঢুকতে পারবো না, কিছু এক্সট্রা কুশনস অ্যান্ড বেডস রাখা আছে। এই কুশনগুলো বেসিক্যালি বাইরের উতে প্লাসের মানে ওই বারবিকিউয়ের জায়গার কুশন, এগুলো ভেতরে রাখা থাকে যাতে বৃষ্টি পড়লে ভিজে না যায়। দুটো টয়লেট, ছোট্ট ছোট্ট দুটো টয়লেট, আরেকটা যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে ঢুকেই এন্ট্রেন্সের পাশে হচ্ছে একটা ছোট্ট শাওয়ার আছে, ওয়েল নট রিয়েলি ছোট, সুন্দর শাওয়ার আছে।
এই হচ্ছে আমাদের হল। আচ্ছা, এখানে আরেকটা বেডরুম, ওখানে একটা দুটো তিনটে চারটে, পাঁচটা বেডরুম না চারটে বেডরুম, খাবার জায়গা এটা হলওয়ে, বসার ঘর, বসার জায়গা, মা ওখানে ওই গ্রিলের নোংরা জিনিস ধোয়ার চেষ্টা করছে, ডিশওয়াশার নেই, পুরোটাই হাতে করতে হবে। আর এই হচ্ছে আমাদের রান্না করার জায়গা, মোটামুটি ওভেনটা কাজ করে না, উইচ ইজ ভেরি স্যাড। মা একটা মজার জিনিস, সেটা পায়েসের টাওয়েল, পায়েসের একটু পেটটা নাড়া দিয়েছে, কারণ পায়েস যা খুশি তাই খায় রাস্তায়, কালকে ভেড়ার পটি খেয়েছে, সুতরাং অফকোর্স পেট খারাপ হতে বাধ্য, তো তাই জন্য ওকে জল খাওয়ানো হচ্ছে ঠাসি ঠাসি, তো ওই জন্য টাওয়েলটা বাইরে। এনিওয়েজ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, যারা কলকাতায় থাকো তারা সবাই জানো, বা ইন্ডিয়ায় যারা থাকো তারা সবাই জানো, এই জিনিসটা ভীষণ কাজের জিনিস। ভাগ্যিস এনেছিলাম, কারণ বাড়িতে যে পরিমাণ মাছি আর মশা, এইটা না থাকলে যে কী অবস্থা হতো ভগবান জানে। মানে আমরা অ্যাটলিস্ট 100 থেকে 150টা মাছি আর মাছি বেসিক্যালি, মশা জানি না কতটা কি মরছে, মারতে পেরেছি কালকে থেকে, মানে এই এইটার সাহায্যে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, প্রত্যেকটা জানলা, এখানে জানলাগুলো দেখছো তো এরকম, একটা ইন্টারেস্টিং জিনিস প্রত্যেকটা জানলায় লাগানো আছে, আমি দেখাচ্ছি। একটা ডিজাইন করা, প্রিন্টেড ডিজাইন করা স্টিকি কাগজ, যার মধ্যে সমস্ত মাছি মরে আটকে আছে। এটা বেশ ইন্টারেস্টিং জিনিস, আমাদের সামারে ভীষণ মাছি হয়, তো আমরা কিছু কী যে করবো বুঝতে পারি না, তাই মানে ওই কেমিক্যালগুলো ছড়ানো থেকে আমার ওইটা থেকে, ওই বেগন স্প্রে জাতীয় জিনিসপত্র থেকে আমার একটু অ্যালার্জি হয় বরাবরই ছোটোবেলা থেকে, তো তার থেকে আমার মনে হয় ইদার ওই ব্যাগটা এনে কাজ হয়েছে, আর তা না হলে এই জিনিস লাগালে তো খুবই ভালো, যে নিজে আর কিছু করতেই হলো না, এটা লাগানো রইলো, গিয়ে মাছিগুলো মরে গেল। বেডরুমগুলো ভালোই বড়, এই বেডরুমটা আমরা ইউজ করছি না, এই হচ্ছে, দাঁড়াও ফোকাস আর বাইরে যাচ্ছে কেন, ওকে এই হচ্ছে বেডরুম, সবকিছু কাজের মধ্যেই যেন একটা বেশ সাংঘাতিক ভালো লাগা, নিজে করছি নিজে, এত সুন্দর পিন ড্রপ সাইলেন্স। আর কিন্তু মা প্রচুর বাসন ধুচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, মা ধুয়েই যাচ্ছে ধুয়েই যাচ্ছে, এটা কোনো ব্যাপার না, মনে আনন্দ থাকলে কাজ করতে কোনো অসুবিধাই নেই। মারা সব একই ডায়লগ দেয়। এটা কি বানাচ্ছো তুমি? এটা ফ্রাইড রাইস। হ্যাঁ, নরমাল অনিয়ন রাইস, অনিয়ন রাইস। ওকে, বাকি ভিডিও বাবার আসলে দেখাচ্ছি। আমরা এখন বারবিকিউ করছি, পায়েস কি করছে বলো? পায়েস ভেড়া দাদার পটি খাওয়ার চেষ্টা করছে, কিন্তু দেওয়া হচ্ছে না এখন, না ওর খুব ফেভারিট, কি করে যে ঘুরে ঘুরে পটি খাবে। কেমন লাগছে বলো? দারুন দারুন বাবা, বলো ভাবার ভালো লাগছে, খুব ভালো লাগছে না কেন, খুব ভালো লাগছে। মুরগির প্রচন্ড খারাপ লাগছে, কারণ ওকে বারবিকিউ করা হচ্ছে, আমাদের প্রচন্ড ভালো লাগছে, গুড। আমাদের কাছে প্রচুর অপশন আছে, আমরা, আমি আর মা মিলে মুরগির ঝোল রান্না করেছি, বাট আপাতত আগে বারবিকিউটা শেষ করা হবে, খাওয়া হবে কি না পরে সেটা দেখা যাবে, তো আপাতত অপশনটা আমরা করে রেখেছি, ওটা আমাদের গাড়ি যেটা আমরা ভাড়া নিয়ে যাই, আমার গায়ে সমস্ত ঘুরে ঘুরে ফেলছিস তুই।
সামার 2019, সারা জীবন মনে রাখবো। দারুণ কেটেছিল পুরো সামারটা। মা বাবারা তো ছিলই, তার সাথে সাথে দুটো আরও আনন্দ ছিল, বলতো কি? একটা হলো নিজেদের বাড়িতে থাকা, আর পায়েস। এক কথায় এত সুন্দর সামার এর আগে কিন্তু কখনো কাটায়নি সুইডেনে আসার পর থেকে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে না থাকলে চট করে সাবস্ক্রাইব করে ফেলো, একদম ফ্রি এটা। তোমরা যারা সাবস্ক্রাইব করে ফেলেছো অলরেডি, তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। পাশে থেকো, আর আগামী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।